হরিজন সম্প্রদায়ের সাবকাস্ট মেথর উপাধি পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সাংসদ রেবতী ত্রিপুরার কাছে ডেপুটেশন প্রদান করলেন এসসি মোর্চার কর্মকর্তারা। সাংসদ বলেন, তিনি বিষয়টি সংসদে জানাবেন। পাশাপাশি উপাধি পরিবর্তনের ক্ষেত্রে রাজ্য সরকারও পদক্ষেপ নিতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন সাংসদ রেবতী ত্রিপুরা। তিনি বলেন, মেথর সম্প্রদায়ের লোকজনেরা যে পদবিতে পছন্দ করেন সেই পদবি রাজ্য সরকার অনুমোদন দিলে তারা কেন্দ্র গিয়ে সহজেই পরিবর্তন করা সম্ভব। আর আমাদের এসসি মোর্চার তরফ থেকে আমাদের পুতুল দাস, যিনি এসসি মোর্চার রাজ্য সভাপতি, ওনার নেতৃত্বে আমাদের এসসিতে যারা যারা আমি বলবো যারা সাবকাস্ট, তাদের কিছু সংশোধনের ব্যাপার তো অনেকে আছেন। তারা তার মধ্যে কয়েকটা অপশন তারা দিয়েছেন, যেমন হ্যাঁ মেথড পরিবর্তন করে সেই জায়গায় তারা তিনটা অপশন দিয়েছেন, সেটাতে যাতে তারা সরকার স্বীকৃতি দেয়, সেই নামে তারা যাতে তাদের পরিচিতি লাভ করতে পারে, সেটা দাবি করে আমার কাছে একটা রেজুলেশন তাদের তরফ থেকে মেমোরেন্ডাম দিয়ে দিয়েছে। তো সেটা আমি উপরে আলোচনা করার চেষ্টা করব, কিন্তু যতটুকু আমি জানি সেটা রাজ্য সরকারের প্রথম এসসি যে মিনিস্ট্রি ওয়েলফেয়ার, এসসি ওয়েলফেয়ার এবং ক্যাবিনেটের একটা ডিসিশনের ব্যাপার আছে। রাজ্য সরকার যদি সেটাকে ক্লিয়ার করে, তারা যে নামে পরিচয় চায় সেই নামটা যদি রাজ্য সরকার অনুমোদন দেয়, তাহলে এটা কেন্দ্রে একটা সংশোধনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার সেটা করতে